হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মৎ জয়নব খাতুন। আজকে আমরা কথা বলবো ভিটামিন ডি এর অভাবে দেহে যেসব সমস্যা হয় তা নিয়ে। ভিটামিন ডি দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর অভাবে শরীরে নানা অসুবিধা হতে পারে, ঘন ঘন রোগ অথবা সংক্রমণ, অবসাদ, হাড় ও কোমর ব্যথা ইত্যাদি। গবেষণা দেখা গেছে ভিটামিন ডি এর অভাবে শ্বসনতন্ত্রের ঘন ঘন সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। অবসাদ ও ক্লান্ত হওয়া, অনেক গবেষণা দেখা গেছে ভিটামিন ডি এর সঙ্গে কম বয়সীদের অবসাদগ্রস্ত হওয়ার সম্পর্ক রয়েছে। যাদের রক্তে ভিটামিন ডি অপর্যাপ্ত থাকে তারা একটুতে ক্লান্ত হয়ে পড়েন। হাড় ব্যথা ও কোমর ব্যথা ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে, বিশেষ করে বয়স্ক নারীদের। বিষণ্ণতা, বিষণ্ণতা অনেকের ক্ষেত্রেই ভিটামিন ডি এর ঘাটতির একটি লক্ষণ। ঘা বা ক্ষত শুকাতে না চাওয়া, যে কোনো আঘাত বা অপারেশন হলে যদি রক্তে ভিটামিন ডি এর ঘাটতি থাকে তবে তা সহজে ভালো হতে চায় না। হাড় ক্ষয়, ভিটামিন ডি রক্তের ক্যালসিয়াম শোষণ ও হাড়ের বিপাকের জন্য জরুরি একটি পুষ্টি উপাদান। মেনোপোজের পর বেশিরভাগ নারীর হাড় ক্ষয়ে যায়, যাদের মধ্যে বেশিরভাগই ভিটামিন ডি এর অভাবের কারণ। ভিটামিন ডি এর অভাবে শিশু ও বয়স্ক যে কোনো বয়সীদের মাংসপেশিতে ব্যথা হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।